দেখতে পারি না, এই ক্রিঞ্জ কন্টেন্টের জন্মদাতা আপনাদের নাপিত, এই কারণে আমি তারে দেখতে পারি না, আমি একা না অনেক মানুষ দেখতে পারে না। কিন্তু এই ভিডিও দেখার পর হয়তো আপনারা বুঝতে পারছেন যে টিকটকে দাদু নামে পরিচিতি পাওয়া রুস্টার কিভাবে অপবাইকে অপমান করলো। আজকে সেই বিষয়ে আমি কিছু কথা বলে যাব, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অপবাই যে কিনা চিকন থাকলেও সমস্যা, মোটা হলেও সমস্যা, ভালো ভিডিও করলেও সমস্যা, আর খারাপ ভিডিও করলে তো কথাই নেই, চুল লাল থাকলেও সমস্যা, কালো করলেও সমস্যা, কেন রে ভাই একটা মানুষকে নিয়ে আপনাদের এত সমস্যা কেন? মানলাম অপু আগে নাপিত ছিল, অনেক খারাপ কন্টেন্ট আপলোড করত, কিন্তু এখন তো সে ভালো হয়েছে, তারপরও তাকে নিয়ে এত সমস্যা কেন আপনাদের? এই দাদু যে কতটা ভালো তা হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন। এই দাদু নামে মানুষটা সবসময় ট্রেন্ড ফলো করে, তার মূল উদ্দেশ্য সে সবসময় আলোচনায় থাকতে চায়, যে যখন ভালো কিছু করে তখন তার পিছনেই সে লেগে যায়। এটা নিয়ে অনেক টিকটকাররাই তার ওপর ফিদা, মোট কথা সব জায়গায় ঢুকে পড়া তার একটা বাজে অভ্যাস। কেমন মোটা, এরকম অনেক কিছু ভিডিও দেখছি আমি, আপনারা অনেকদিন থেকে ফলো করি তাই না? আমি বুঝিনি, একটা মানুষ ভালো করতে গেলে আপনাদের গায়ে লাগে, খারাপ করতে গেলে আপনাদের গায়ে লাগে, আমি আমি বুঝতেছি না ভাই কেন কেন। আগে বললাম যে সে সবসময় আলোচনায় থাকতে চায়, আর সে অপুভাইয়ের যোগ্যতা নিয়ে ও ভিডিওতে কথা বলেছে। আরে ভাই মানলাম অপুর যোগ্যতা নেই, কিন্তু সে এখন তো চেষ্টা করে যাচ্ছে, তাছাড়াও একটা মানুষের প্রফেশন নিয়ে কথা বলাটা কতটা যৌক্তিক তা আমার জানা নেই। আর ক্রিঞ্জ ভিডিওর কথায় যদি আসি তাহলে আপনি তো কম করেন নাই, যাই হোক অপুর যদি প্রতিভাই না থাকতো তাহলে এত কাজ করতে পারতো না, দেশের সুনামধন্য পরিচালকরা তাকে ওয়েব সিরিজে নিত না, অবশ্যই তার ভিতরে কিছু আছে বা অর্জন করতে পারবে, তাই তো পরিচালকরা তার উপর ভরসা করছে। তো এমন হিংসাত্মক মনোভাব ত্যাগ করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন, এমন কাজ করে আলোচনায় থাকতে পারবেন কিন্তু মানুষের ভালোবাসা পাবেন না। ট্রেন্ড ফলো করা বন্ধ করুন, আপনি মেধাবী মানুষ, মেধাটা সঠিক জায়গায় প্রয়োগ করুন, অযথা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। অপু নিজের যোগ্যতা এমন জায়গায় এসেছে, আপনার মাথায় বাড়ি দিয়ে তো এখানে যায়নি, তো আপনি কেন তার বিরুদ্ধে কথা বলবেন? কিছুই নিজে নিয়ে ইয়া করতেছে, তো আপনি একটু বেশি করতেছেন, কারণ অপুভাই তো আপনার নিয়ে কোনো ইয়া করে না এখনো, বা আপনি যে টাকি নিয়ে এত কথা বলতেছেন সে কিন্তু এটা মাথায় নিতেছে না। তো আমার কাছে মনে হয় যার যার জায়গা থেকে যে যে